নতুন করে সাড়ে সাত হাজার বিদেশি ঘোষণা দিয়েছে তিনটি খাতে এই সংখ্যক কর্মী নেওয়ার ব্যাপারে দেশটির মন্ত্রিসভা সম্মত হয়েছে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী ভি শিব কুমার এ তথ্য নিশ্চিত করেন শুক্রবার এক বিবৃতিতে মন্ত্রী জানান মন্ত্রিসভা তিনটি উপখাতের জন্য মোট সাড়ে সাত হাজার বিদেশি কর্মী নিয়োগে কোটা দিতে সম্মত হয়েছে এর ফলে এখন থেকে দেশটিতে নাপিত টেক্সটাইল ও স্বর্ণকার এই তিনটি উপখাতে কর্মী নিয়োগ করতে পারবে নিয়োগকর্তারা মালয়েশিয়ায় এই তিনটি খাতে কর্মীর উচ্চ চাহিদার প্রেক্ষিতে অবশেষে বিদেশি কর্মী নিয়োগের সিদ্ধান্ত এল শিবকুমার আরও বলেন দেশটির শ্রম ঘাটতি দূর করতে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সম্প্রতি এই তিনটি উপখাতের জন্য অভিবাসী কর্মী নিয়োগের স্থগিতাদেশ তুলে নেওয়ার ঘোষণা দেন সেই ঘোষণার সাথে সামঞ্জস্য রেখে মূলত নতুন করে সাড়ে সাত হাজার বিদেশি কর্মী নেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে এসব খাতে প্রথমে স্থানীয়দের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছিল তবে নানা সীমাবদ্ধতা থাকায় স্থানীয়দের নিয়োগ দেওয়া কঠিন বলে মত দেন নিয়োগকর্তারা এছাড়া মালয়েশিয়ায় যে সকল অবৈধ বিদেশি নাগরিক রয়েছেন তাদের দ্রুত দেশ থেকে বের করে দেওয়া হবে বলেও জানান শিবকুমার ওমান থেকে স্বল্প খরচে বাস এবং ফ্লাইটে হোটেল ভিসা ও টিকিট সহ ওমরা ফুল প্যাকেজ দিচ্ছে সাফার ট্রাভেলস যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে